আজকে আমরা পিক্সেল 5 এর ক্যামেরা নিয়ে কথা বলবো, এবং এটা হচ্ছে আমার পিক্সেলে যাওয়ার একটা বড় কারণ ছিল এবং বেশিরভাগ মানুষের জন্য এটা হচ্ছে মেইন কারণ কোনো পিক্সেল ফোন কেনার। সো এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যেটা পুরোপুরি ওয়ার্থ ছিল, কারণ আমি ক্যামেরা কোয়ালিটি নিয়ে যথেষ্টই হ্যাপি, এক্সেপ্ট জাস্ট আর একটু হাই রেজলিউশন ছবি হলে ভালো হতো। তো সেভাবে আমরা পরে কথা বলবো। প্রথমে হচ্ছে হার্ডওয়্যার নিয়ে কথা বলা যায়। এটাতে পিছনে যে দুইটা ক্যামেরা আছে, একটা হচ্ছে 12 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা যেটা হচ্ছে f1.7, আর আরেকটা হচ্ছে 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। সো এর আগে আমার বেশ কয়েকটা ফোন ইউজ করা হয়েছে যেগুলোতে আলট্রা ওয়াইড ক্যামেরা ছিল, কিন্তু সেগুলোতে আমার কখনোই আলট্রা ওয়াইড খুব একটা ইউজ করা হয় নাই, কিন্তু এটাতে ইউজ করা হয়েছে প্রচুর পরিমাণে। কারণ হচ্ছে এটার মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরার কালার কোয়ালিটি সেম, এবং এটা যথেষ্টই শার্প মেইন ক্যামেরার মতোই। সো আমরা ছবি কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং প্রচুর স্যাম্পল দেখবো আশা করতেছি। তার আগে হচ্ছে আমরা এটার ইউআই নিয়ে কথা বলবো, ক্যামেরা ইউআই। সো এর আগে যদি আপনি কখনো কোনো ফোনে জিক্যাম ইউজ করেন, সো এটা হচ্ছে সেম ইউআই, যথেষ্টই ক্লিন, এবং এটাতে খুব বেশি মোড নাই স্যামসাং বা এলজির মতো। তবে যেসব মোড আছে সেগুলো আপনার প্রায় ইউজ করা হবে। আর এটা ইন্টারফেস শুধু ক্লিনই না, এটা যথেষ্টই স্মার্ট বলা যায়। এর মধ্যে কিছু অসাধারণ ফিচার আছে যেগুলো হচ্ছে আমি এর আগে OnePlus বা Huawei-তে মেইন ক্যামেরাতে খুব একটা পাইনি। অবশ্য বেশিরভাগ ফোনে জিক্যামই চালাইতাম এর আগে। সো এটা ইন্টারফেসের প্রথম স্মার্ট জিনিসটা হচ্ছে এটা যখনই কোনো কম আলো হয় অটোমেটিক নাইট মোডে চলে যায়, যেটা হচ্ছে আগের জিক্যামগুলো করতো না। লেটেস্ট ভার্সন বা জিক্যাম 8 থেকে খুব সময় এটা করা শুরু করছে। সো এটা আমার খুব বেশি ইউজ হয়, এর আগে প্রত্যেকটা ছবির জন্য নাইট মোডে যাওয়া লাগতো, সেটা আমার হইতেছে না। তারপর আপনি যদি কখনো কোনো হরিজেন্টাল ছবি তুলে দিয়ে সাথে সাথে একটা বার চলে আসে যে শো করে ছবিটা বাঁকা হইতেছে নাকি বা হরিজেন্টাল অনুযায়ী সমান হইতেছে নাকি। এরপরে এই সেম জিনিস যখন আপনি কোনো টপ ডাউন ছবি তোলেন কোনো অবজেক্টের উপর দিয়ে, তখন হচ্ছে একটা প্লাস আইকন এসে পড়ে, যেটা হচ্ছে আপনাকে শো করে যে আপনি এক্সাক্টলি অবজেক্টের উপরে আসেন নাকি। এটা এখন পর্যন্ত আমাকে প্রচুর ছবিতে হেল্প করছে, এবং এই টপ ডাউন ছবিগুলো দেখতে যথেষ্টই অসাধারণ লাগে। এর আগে প্রচুর ছবি হচ্ছে বাঁকা তারা হয়ে যেত, পুরোপুরি বোঝা যেত না যে ছবিটা ক্লিয়ারলি টপ ডাউন হয়েছে নাকি। এটা অবশ্য আমি আমার মেইন ক্যামেরাতেও খুবই মিস করি, যেটা হচ্ছে আমার মেইন ক্যামেরাতেও নাই। আমি যখন আনবক্সিং ভিডিও করি একেবারে উপরে থেকে শট নেওয়ার সময়, তখন হচ্ছে এটা পুরোপুরি এক্স্যাক্টলি উপরে হয় না। সো যেরকম আমি আশা করি আর কি, পুরোপুরি এক্স্যাক্ট রেজাল্ট পাওয়া যায় না। তারপর জি ক্যামে আপনি যদি কোনো অবজেক্টে ফোকাস করেন, আপনার ক্যামেরা যদি নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ওই অবজেক্টে ফোকাস থেকে যায়, যেটা হচ্ছে আমি প্রায় সব ফোনের ক্যামেরাতেই মিস করি, এবং আমি শিও না যেটা কী জন্য বাকি ফোন কেমন ইউজ করে না। খুবই সিম্পল এবং স্মার্ট একটা জিনিস। তারপরে এটাতে আলট্রা ওয়াইড এবং হচ্ছে ওয়াইড ক্যামেরা ইউজ করার জন্য বাটন দেওয়া আছে, এবং 2x একটা বাটন আছে, যদিও এটাতে কোনো টেলিফোটো লেন্স নাই। সো মেইন ক্যামেরায় খুব সম্ভবত 2x জুম হয় এবং কোয়ালিটি যথেষ্টই ভালো। এটার লেন্সের মধ্যে অবশ্য একটা ছোটোখাটো কী জানি একটা আছে, আমি অবশ্যই শিওর না এটা ঠিক কী জিনিস, তবে আমি খুব বেশি ইনফরমেশনও পাইনি এটা নিয়ে, খুব সম্ভবত ফোকাসের কিছু আর কি। আর এরপর এটার মোডগুলো নিয়ে কথা বলা যায়। এটাতে খুব বেশি মোড নাই, যেটা আমি একটু আগে বলছিলাম। এটাতে জাস্ট ক্যামেরা সিম্পল মোড আছে, তারপর পোর্ট্রেট মোড, নাইট মোড, ভিডিও, এবং হচ্ছে এরপর হচ্ছে এক্সট্রা মোডের মধ্যে প্যানোরামা, ফটো স্পেয়ার এবং হচ্ছে লেন্স মোড আছে, যেটা আমার মনে হয় যে গুগল লেন্স ডাইরেক্ট ক্যামেরাতে বিল্ট ইন করে দেওয়া দরকার ছিল। এটা আমার বারবার হচ্ছে মোডে যাওয়া তারপর সিলেক্ট করা লাগে, এমনকি অক্সিজেন ওয়েসেও এই গুগল লেন্স মোডে ঢুকা যথেষ্টই সোজা পিক্সেলের চেয়ে। আর এটা এখন হচ্ছে এটার ফটো কোয়ালিটি নিয়ে কথা বলা যায়। এর ফটোগুলো যথেষ্টই শার্প, যথেষ্টই কন্ট্রাস্ট আছে, এবং এটা অটো ফোকাস পুরোপুরি অন পয়েন্ট বলা যায়, এবং খুব কম সময়ে এটা অটো ফোকাস মিস করে। এবং আমি নর্মালি এটাতে ট্যাপ টু ফোকাস করি না, জাস্ট ক্যামেরা অন করে ক্লিক করে, এবং বেশিরভাগ সময় ফটো কোয়ালিটি আমাকে ইমপ্রেস করে, বিশেষ করে ক্লোজ আপ যে শটগুলো আছে সেগুলো যথেষ্টই অসাধারণ। এবং আমার মনে হয় যে মাঝে মধ্যে আমার মেইন ক্যামেরার চেয়েও এটা দিয়ে ছবি তোলা যথেষ্টই সোজা এবং যথেষ্টই ভালো ছবি ওঠে, যেহেতু ছবিগুলো হালকা প্রসেসও হয় ছবি তোলার পরে, যেটা আমি মনে করছিলাম যে আমি আস্তে আস্তে বিরক্ত হয়ে যাবো এটার উপরে, কিন্তু বেশিরভাগ সময় প্রসেস হওয়ার পরে কোয়ালিটি নিয়ে আমি খুবই হ্যাপি থাকি। এবং এই জন্য হচ্ছে ফটো প্রসেসিংটা আপনার কাছে বিরক্তিকর লাগবে না, আপনি খুব শীঘ্রই এটাতে অভ্যস্ত হয়ে যাবেন। সো এরপরে হচ্ছে পোর্ট্রেট মোড, এবং আমার মনে হয় যে গুগলের পোর্ট্রেট মোড সব ফোনের মধ্যে সেরা। আমি যতগুলো ফোন যত ওএস চেক করছি, এমনকি রোমও, কোনোটাতে হচ্ছে পোর্ট্রেট মোড তো নিখুঁতভাবে হয় নাই, যদিও গুগলের পোর্ট্রেট মোডের প্রচুর সমস্যা আছে। আমি যতগুলো ছবি তুলছি প্রত্যেকটা আমার ভালো লাগছে, কিন্তু প্রত্যেকটা ছবিতে কিছু না কিছু সমস্যা আছে। এটা হচ্ছে পুরোপুরি এক্স্যাক্টলি মেইন ক্যামেরার মতো বা অপটিক্যাল ইলিউশনের মতো ব্যাকগ্রাউন্ড ব্লার হয় নাই, তারপরে এটা দেখতে যথেষ্টই ভালো লাগে, যথেষ্টই শার্প। সো গুগল ক্যামেরায় পোর্ট্রেটের একটা সমস্যা হচ্ছে, আমি যখনই পোর্ট্রেট মেনুতে যাই, আমি যে সাবজেক্টের পোর্ট্রেট তোলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কিঞ্চিত জুম হয়ে যায়, এবং সেটা কিঞ্চিত বিরক্তিকর, কারণ আমি প্রত্যেকবার পোর্ট্রেট মোড়ে গেলে আমাকে ক্যামেরাটা কিছুটা পিছনে নেওয়া লাগে। সো সেটা যদি না করা যেত তাহলে আরও ভালো হইতো। তো এরপরে এটার ওয়াইড ক্যামেরা নিয়ে কথা বলা যাক, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমার প্রচুর ইউজ করা হয়েছে, এবং আমি যথেষ্টই হ্যাপি এখন পর্যন্ত এটার ওয়াইড ক্যাপচার নিয়ে। এবং এটাতে ওয়াইড ক্যামেরার মধ্যে যেরকম একটা
ফিশ আই মোড থাকে সেটা হচ্ছে এটাতে নাই। এবং এটা যদিও খুব একটা ওয়াইড না, আই মিন স্যামসাং বা ওয়ানপ্লাসের ক্যামেরাগুলো হচ্ছে আরও বেশি ওয়াইড, সো বেশিরভাগ সময় আমি যতটুকু ওয়াইডে যেতে চাই এটা হচ্ছে পুরোপুরি ততটুকু ওয়াইড হয় না। তারপরে আমি ওয়াইড ক্যামেরায় যথেষ্টই হ্যাপি এবং আপনি কোয়ালিটি দেখতে পারতেছেন, প্রিটি ইম্প্রেসিভ। আমি অনেক আগে থেকে গুগলের নাইট মোডের ফ্যান এবং বেশিরভাগ মানুষকে নাইট মোডের ছবি যথেষ্ট ইমপ্রেস করে এবং এটা নাইট মোডের ছবিও যথেষ্টই শার্প, কন্ট্রাস্টি, ডে লাইটের মতোই, এক্সেপ্ট এটাতে হচ্ছে কিছুটা সময় লাগে নাইট মোডে ছবি তুলতে এবং ছবি তোলার পরেও কিছুক্ষণ হচ্ছে এটা প্রসেস হয়। আর জি ক্যামেরা নাইট মোডেও পোর্ট্রেট সাপোর্ট করে এবং এই পোর্ট্রেট কোয়ালিটি নর্মালি দেখতে যথেষ্ট অসাধারণ লাগে। যদি কিছুটা আপনি জুম দেন তাহলে মাঝে মধ্যে কিছুটা হেজ বা হচ্ছে নয়েজ পাওয়া যায় আর মাঝে মধ্যে পুরোপুরি শার্পও হয় না, তবে ফোনের ক্যামেরাটা দেখতে যথেষ্ট অসাধারণ লাগে। আর আমি পিক্সেল 5 ভিডিও নিয়েও যথেষ্ট আগ্রহী ছিলাম কারণ এই পিক্সেলে গুগল ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ইম্প্রুভ করছে ছবির পাশাপাশি এবং মেইনলি তারা যেটা ইম্প্রুভ করছে সেটা হচ্ছে স্টেবিলাইজেশন। এবং এখন পর্যন্ত আমার কাছে স্টেবিলাইজেশন যথেষ্টই ইম্প্রুভ মনে হয়েছে আগের ফুটেজের তুলনায়, যেহেতু আমার আগের পিক্সেলগুলো ছিল না, সো আমি ফুটেজ চেক করে দেখছি, আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট স্টেবল আছে। বিশেষ করে আমি যখন সিনেমাটিক মোডে কোনো কিছু শ্যুট করি আমার কাছে মনে হয়েছে যে এটা পুরোপুরি গিম্বলে আছে এরকম মনে হয়। এছাড়াও একেবারে গিম্বল মোডে এটাতে আছে এবং সেটা এখন পর্যন্ত আমার খুব একটা ইউজ করা হয় নাই। সিনেমাটিক মোড আমার অ্যাকচুয়ালি অনেক বেশি ইউজ করার ইচ্ছা ছিল, তবে এখন পর্যন্ত আমার খুব বেশি প্রয়োজন পড়ে নাই পিক্সেল 5 দিয়ে শ্যুট করার। তো আমি আশা করতেছি এটা দিয়ে আমি ভবিষ্যতে ট্রাভেল ভিডিও শ্যুট করতে পারি কারণ সিনেমাটিক কোয়ালিটি যথেষ্টই ইমপ্রেসিভ বলা যায় এবং যথেষ্টই স্টেবল। এটাতে যদিও একটা ফ্ল্যাশ আছে কিন্তু আমার আজ পর্যন্ত একবারও জাস্ট টর্চ লাইট ছাড়া আর কোনো কাজে এই ফ্ল্যাশটা আমি ইউজ করা হয়নি। আমার মনে হয় না বেশিরভাগ ফোনে এখন আর ফ্ল্যাশ লাইট খুব একটা কাজে লাগে যেহেতু সব ফোনে এখন নাইট মোড আছে। সো এরপরে আমরা এটা কিছুটা সমস্যার কথা বলতে পারি এবং এটা যদিও অসাধারণ একটা ক্যামেরা তারপর এটাতে কিছুটা সমস্যা আছে। সো প্রথম সমস্যা হচ্ছে এটা সেন্সরটা স্মল। সো স্মল সেন্সর একটা সমস্যা হচ্ছে যে ছবিগুলো আমি যখনই জুম দেই তখনই হচ্ছে এগুলো কিছুটা ফাইটা যায় আর কি এবং কিছুটা নয়েজ আসে পড়ে। এবং যেটা আপনি যদি হায়ার কোনো সেন্সরে জি ক্যাম ইউজ করেন এটা হচ্ছে ভালো কোয়ালিটি পাবেন। এমনকি আমি যখন ওয়ানপ্লাস নর্ডে জি ক্যাম ইউজ করতাম তখন আমি পিক্সেল 5 হচ্ছে হায়ার কোয়ালিটি ছবি পেতাম। এর কারণ হচ্ছে নর্ডে 48 megapixel ক্যামেরা ছিল, সো ওয়ানপ্লাস নর্ড হচ্ছে সেগুলোকে ডাউন স্যাম্পল করে 12 megapixel নিয়ে আসতো, সো ওইটা দেখতে এটা হচ্ছে আরও বেশি অসাধারণ লাগতো। সো আমি কিছু মিস করতেছি এই বড়ো সেন্সরগুলোকে, এমনকি আমার বাকি যে ফোনগুলো আছে সেগুলোতেও যথেষ্টই বড়ো বড়ো সেন্সর বিশেষ করে পিক্সেলের তুলনায় আর কি, সেগুলোতে আমি জি ক্যাম লাগাই প্রত্যেকটাই হচ্ছে এটা হচ্ছে হায়ার কোয়ালিটি ছবি দিতে পারবে। আর সেগুলো যেহেতু প্রসেসরও ভালো সেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট লোড হয়ে যায় ছবি, এটাতে হচ্ছে ছবি লোড হতে কিছুটা সময় লাগে। সো সেটা আমি আগেও বলছিলাম যে এটা আপনার প্রথম দিকে বিরক্তিও লাগতে পারে কিন্তু আপনি খুব শীঘ্রই এটাতে অভ্যস্ত হয়ে যাবেন কারণ প্রত্যেকবার ফটো প্রসেসিং হওয়ার পরেই যে ছবিটা আসে ফাইনাল আউটপুট সেটা হচ্ছে যথেষ্ট ইমপ্রেসিভ এবং বেশিরভাগ সময় আমার মনে হয় যে এই ওয়েডিংটা পুরোপুরি ওয়ার্থ ইট ছিল। অ্যান্ড দ্যাটস অল, এটা হচ্ছে আমাদের পিক্সেল 5 ক্যামেরা রিভিউ ছিল এবং আমি আশা করতেছি যে আমি এটা পুরোপুরি ফুল রিভিউ করতে পারি খুব শীঘ্রই। আমি আরও প্রচুর কাজের মধ্যে হারা যেতে সেই জন্য হচ্ছে এটার ফুল রিভিউ করার সময় হইতেছে না খুব একটা। যেমন এটা হচ্ছে আমরা খেতে পাইলাম, নেক্সট টাইম হচ্ছে আমরা এটার ভিডিও হইতে পারে পিক্সেল 5 ফুল রিভিউ হওয়ার আগে। এটা হচ্ছে শাওমির লেটেস্ট পোর্টেবল ভ্যাকিউম ক্লিনার। আমি অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড এটার ব্যাপারে, প্রচুর জিনিস ক্লিন করা যাবে এটা দিয়ে। সো দেয়ার ইউ গো, আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকে প্রচুর নয়েজ ছিল, সরি ফর দ্য নয়েজ, গুড বাই।